नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमादेर खूब पपुलार यूट्यूब चैनल एडु टीचारे। हेलो बंधुरा, आज के आमी आलोचना करब इंग्रेजीर रिडिंग कम्प्रिहेंशन निये। ता इंग्रेजी रिडिंग कम्प्रिहेंशने जादेर एकटु असुविधा आछे एबं जारा एटाके कठिन सब्जेक्ट बोले मने करेन ता तादेर क्षेत्रे बोलछि इंग्रेजी कम्प्रिहेंशन करा खूबई इजी। और কিভাবে इंग्रेजी कम्प्रिहेंशन থেকে যে 15 नम्बर থাকে তা সেই 15 नम्बर হস্তগত করতে হয় সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে আজকে আমরা আলোচনা করব যে বিগত বছরে সিটেটের যে ইংরেজি কম্প্রিহেনশন দুটো এসেছিল তা সেই দুটো কম্প্রিহেনশন নিয়ে এবং তার সাথে তার টেকনিক। আর এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের একটা কম্প্রিহেনশন একটা প্রোজের প্যারাগ্রাফ দিয়ে দেওয়া আছে। তা আমরা কি করব, প্রসেস প্যারাগ্রাফটা যেমন আছে তেমন থাক, আমরা প্রথমে দেখে নেব এর থেকে কি কোশ্চেন অ্যানসার দেওয়া আছে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা এর থেকে আমরা প্রথমে দেখে নেব যে কি কোশ্চেন অ্যানসার দেওয়া আছে। তা এইটা বন্ধুরা এসেছিল সিটেট ফেব্রুয়ারি 2014-এর পেপার 1-এর পেপার ছিল। ঠিক আছে, তাহলে পেপার 1-এ সিটেটের এই পেপারটা ছিল। তো চলুন দেখে নিই এই পেপারে কি কি কোশ্চেন ছিল এই কম্প্রিহেনশন থেকে। তা প্রথম কোশ্চেন ছিল দ্য ইনফরমেশন প্রেজেন্টেড হেয়ার about Birju Maharaj can be found in A/N। সেটা কি এখানে জানতে চাওয়া হয়েছে, মানে কোথা থেকে এটা নেওয়া হয়েছিল। নেক্সট বলছে দ্য অবজারভেশন দ্যাট ড্যান্স ইজ অ্যাডাল্টারেটেড মিনস দ্যাট দ্য ড্যান্স ফর্মড ইজ। তাহলে ড্যান্সের ফর্মটা জানতে চাওয়া হয়েছে, যেটা আমরা প্যারাগ্রাফ না পড়ে অ্যান্সার করতে পারবো না। নেক্সট প্রশ্ন আছে হেয়ার টু পারফর্ম ইন এ এক্সস্টেড ম্যানার। তাহলে exaggerated manner, তাহলে exaggerated manner তাহলে suggested that performers। তাহলে সেটা কি কি বোঝাতে চেয়েছে যে exaggerated mannerটা কি। next প্রশ্ন আছে a packed house during his performance suggested that it was। তাহলে packed house during his performance suggested that it was, সেটা কি ছিল সেটা আমাদের বলতে হবে। নেক্সট দ্য ইয়ঙ্গার ড্যান্সার হ্যাভ প্রেজেন্স অফ মাইন্ড মিনস দ্যাট দে। তাহলে প্রেজেন্স অফ মাইন্ড বলতে এখানে ইয়ংস্টারদের কোন বিষয়টা বলা হয়েছে সেটা আমাদের এখানে এই চারটে অপশানের মধ্যে উল্লেখ করতে হবে, যেটা আমরা প্যারাগ্রাফ না পড়ে অ্যান্সার করতে পারবো না। নেক্সট বলছে বিরজু মহারাজ অ্যাসেসমেন্ট অফ হিজ পপুলারিটি লাইজ ইন। তাহলে তার পপুলারিটি কোথায় লাইজ করে, মানে কোথায় বিলঙ্গিংস টু। নেক্সট বলেছে এ ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস দ্য ফ্রেজ টেম্পার্ড উইথ ইন দ্য প্যাসেজ ইজ। তার মানে এই ফ্রেজ টেম্পার্ড উইথ এর ফ্রেজটা কি আমাদের প্যাসেজ পড়ে এটার অ্যান্সার করতে হবে। নেক্সট বলেছে অ্যান অ্যান্টোনিমস অফ দি ওয়ার্ড সোকাস্ট। তাহলে সোকাস্টের বিপরীতার্থক শব্দ আমাদের এখানে প্যারাগ্রাফ পড়ে বার করতে হবে। এবং লাস্ট প্রশ্ন বলেছে এ সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইন্সপায়ার্ড ফ্রম দ্য টেক্সট ইজ। তাহলে এর সমার্থক শব্দ ইন্সপায়ার্ডের সেটা আমাদের টেক্সট পড়ে বার করতে হবে। তা বন্ধুরা আমরা কোশ্চেনগুলো পড়ে গেছি এবং বুঝেছি যে কোশ্চেনগুলো কী কী বিষয়ের উপর করা আছে। তো কোশ্চেনগুলো যখন আমাদের মাথায় ঢুকে গেছে তা আমাদের কিন্তু প্যারাগ্রাফ পড়ে অ্যান্সার বার করতে খুব একটা কষ্টের সম্মুখীন হতে হবে না। ঠিক আছে, সেটা আমাদের খুব ইজি হবে। তো এবার চলুন বন্ধুরা চট করে আমরা একটু প্যারাগ্রাফটা পড়ে নেবো, আর প্যারাগ্রাফটা পড়লেই বুঝে যাবো যে এইখানে কী কী অ্যান্সার আছে। তা চলুন বন্ধুরা প্যারাগ্রাফটা পড়ে নিই। কেন প্রথমে প্যারাগ্রাফ পড়বেন না, তার কারণ হচ্ছে প্রথমে প্যারাগ্রাফ পড়ে তার নিগুড় অর্থ বোঝার পর কোশ্চেন অ্যান্সার করবেন। তা তখন যখন কোশ্চেন অ্যান্সার করবেন তখন কিন্তু আবার আপনাকে দ্বিতীয়বার করে প্যারাগ্রাফ পড়তে হবে। তা যেহেতু আপনারা প্রথমেই কোশ্চেন অ্যান্সারগুলো পড়ে নিয়েছেন বা কোশ্চেনগুলো পড়ে নিয়েছেন তাতে কী হবে আপনাদের অ্যান্সার করাটা খুবই ইজি হবে। তো চলুন বন্ধুরা প্যারাগ্রাফটা পড়ে নিই, একটু মনোযোগ দেবেন। হি ওয়াজ রিজার্ভেশন অন দ্য treatment of dance in Indian film, but given a chance to work on his own terms, legendary Kathak dancer Pandit Birju Maharaj would like to ward more in Bollywood, the 75 years old tells us. In my opinion, dance is adulterated in Bollywood. To make it more dramatic, the dancers are asked to perform in a exaggerated manner that makes any kind of dance impure, especially classical dance. I did like to work more in Hindi films provided my dance is not tempered with. Next paragraph e ki boleche dekhini the Kathak maestro tells us that over the years he is been highly impressed with how some female actors have showcased classical dance on screen. On being asked on how he sees the passion for dance among young stars in the country, Birju Maharaj says, "I see that young generation is divided in their response to classical dance, but in all my interaction with the youngers lot, I have been impressed. These children have such amazing presence of mind, listening and learning while I talk and take them." It is often said that the classical dance does not receive due credit, but the man who is an authority on the subject thinks Dilhai receive the art well. I feel that classical dance might not be on a rise in popularity, but I have always been overwhelmed by the response that I have received in Delhi. Next, my performances have always been appreciated by packed houses in the capital. He opines. তো বন্ধুরা, এই ছিল আমাদের প্যারাগ্রাফটা যেটা সিটেট ফেব্রুয়ারি 2014 এ পেপার 1 এ এসেছিল। এবার চলুন, যেহেতু আমাদের প্যারাগ্রাফটা হয়ে গেছে আর আমরা বুঝে গেছি যে কোশ্চেনে অ্যানসার গুলো কি হবে, তো চট করে পড়বো, পড়ে আমরা অ্যানসার গুলো করে নেব। তা প্রথম প্রশ্ন পড়েছিলাম কি, the information presented here about Birju Maharaj can be found in a/n newspaper article, diary, encyclopedia, autobiography. তো এখানে যদি আপনারা ইরর অমিশন মেথড ব্যবহার করেন তাই এটা ডায়েরির হতে পারে না, কারণ এটা পরোক্ষ উক্তি ছিল। এনসাইক্লোপিডিয়াতে এগুলো আসবে না, অটোবায়োগ্রাফি হবে না, তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর কিন্তু নিউজপেপার আর্টিকেলটা এখানে সঠিক হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, the observation that dance in adulterated means that the dance form is, তাহলে ডান্স ফর্মের কী পরিবর্তন হয়েছে বা ডান্স ফর্মটা কী হয়েছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা নিশ্চয়ই প্যারাগ্রাফটা পড়েছি, তা পড়ে কিন্তু বুঝে গেছি যেটা কোনটা সঠিক উত্তর হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে not practiced according to tradition, ঠিক আছে? তা ট্র্যাডিশন ওয়াইজ কিন্তু প্র্যাকটিসটা হয়নি। নেক্সট প্রশ্ন, here to perform in an exaggerated manner suggested that performer, তা এখানে কোনটা সঠিক উত্তর হবে যে এক্সগ্রেটেড ম্যানার, তা এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ডিলাইবেটলি ডিস্টর্ট দ্য ড্যান্স ফর্ম, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ প্যাকড হাউস ডিউরিং হিজ পারফরমেন্স সাজেস্টেড দ্যাট ইট ওয়াজ, তাহলে প্যাকড হাউস এটার সঠিক উত্তরটা কী হবে বন্ধুরা? তা এর সঠিক উত্তর হবে ওয়েল অ্যাটেন্ডেন্ট, ওয়েল অ্যাটেন্ডেন্ট কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, the younger dancer have presence of mind means that they, এখানে সঠিক উত্তর কি হবে? তা এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই যে প্রেজেন্স অফ মাইন্ড, তা এটা বলতে এখানে অপশন এটা সঠিক উত্তর হবে, আর ওপেন টু লার্নিং দ্য পিওর ফর্ম অফ দ্য ড্যান্স, ঠিক আছে? তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আছে বিরজু মহারাজ অ্যাসেসমেন্ট অফ হিজ পপুলারিটি লাইস ইন, তা কোথায় স্লাইস করে? না এর সঠিক উত্তর হবে দ্য লার্জেস্ট নাম্বার অফ প্র্যাকটিশনার্স অ্যান্ড অ্যাডমায়ার্স অফ হিজ স্টাইল ইন দিল্লি, ঠিক আছে? তা আমরা নিশ্চয়ই এটা পড়েছি, দিল্লি বলে একটা কথা লেখা ছিল ওখানে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে এ ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস দ্য ফ্রেজ টেম্পার্ড উইথ ইন দিস প্যাসেজ, তাহলে এই প্যাসেজে টেম্পার্ড উইথ এই কোন ফ্রেজ যেটা দিয়ে আমাদের টেক্সটে রিপ্লেস করা যেতে পারে? তা এখানে সঠিক উত্তর হবে মিসরিপ্রেজেন্টেটেড, মিসরিপ্রেজেন্টেটেড কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যান অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড শোকাস্ট ইজ, তাহলে শোকাস্ট এর অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ আমাদের এখানে বার করতে হবে, টেক্সটে যাওয়া দেওয়া আছে তার রেসপেক্টে। তা এখানে এর সঠিক উত্তর হবে উইথহেল্ড, উইথহেল্ড কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, মানে এই কম্প্রিহেনশনের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এ সিনোনিম ফর দ্য ওয়ার্ড inspired from the text is, তাহলে inspired এর समार्थक शब्द बोलते चेয়েছে तो समार्थक शब्द एखाने कोनटा होबे ना एखाने समार्थक शब्द होबे इमप्रेस्ड। तो बंधुरा आपनारा देखलें आमरा किन्तु खूब कम समय एई प्याराग्राफटा करे फेलते पारलाम, ठीक आछे। ता आपनादेर परीक्षार समय एटा खूबई जाना दरकार बा एटा खूबई करा दरकार, सेटा होच्छे टाइम किल ना हय टाइम सेव होबे। ता प्याराग्राफ पढ़े तार निगूढ़ अर्थ बोझार थेके आपनारा कोश्चेनगुलो सठिक आन्सार करबेन एटाई एक्सपेक्टेड। ता सुतरां किभाबे आपनारा ताड़ाताड़ी मार्क्स पाबेन सेटा आमरा उल्लेख करलाम। ठीक एकईभाबे जे एइखान थेके माने एई 2014 साले যে আমাদের পোয়েট্রিটা এসেছিল তা পোয়েট্রিটা সলভ করব। পোয়েট্রিটা সলভ করে আমরা বুঝে যাব পুরো কম্প্রিহেনশন পার্টটা যে ইংরেজি থেকে এই কম্প্রিহেনশন পার্ট থেকে কীভাবে 15 নম্বর পেতে হয়। তো চলুন বন্ধুরা আমরা ঠিক যেরকমভাবে প্রশ্নটা করলাম ওইভাবে পোয়েট্রিটা করে নেব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার করাটা অনেক ইজি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা পোয়েট্রিতে যাই। তো বন্ধুরা আমরা চলে এসেছি এবার পোয়েট্রিতে। ঠিক পোয়েট্রিটাও আমরা একইভাবে করব। তা প্রথমে পোয়েট্রিটা যেমন আছে তেমন থাক, আমরা প্রথমে চলে যাব কি কোশ্চেন অ্যান্সারে। তা চলুন বন্ধুরা প্রথমে কোশ্চেন অ্যান্সারে যাই। দ্য পোয়েমস সেন্ট্রাল থিম ইজ, দ্য পোয়েমের সেন্ট্রাল থিম সেটা কি জানতে চাওয়া হয়েছে। এটা কিন্তু প্যারাগ্রাফটা না পড়ে আমরা অ্যান্সার করতে পারবো না। চলুন বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী প্রশ্ন আছে হেয়ার টু দ্য এন্ড অফ দ্য ল্যান্ড রেফার্স টু দ্য, তাহলে হেয়ার যা ও টু দ্য এন্ড অফ দ্য ল্যান্ড বলতে কি বোঝানো হয়েছে সেটা আমাদের বলতে হবে। নেক্সট হেয়ার দ্যাটস হোয়ার মাই ফিট লিভস প্রিন্ট টু বি মিনস দ্যাট দি রাইটার, তা এটা আমাদের প্যারাগ্রাফ পড়ে বার করতে হবে। নেক্সট প্রশ্ন দ্য ফ্রেজ ইন দ্য পোয়েম দ্যাট কনভেস দ্য সেম মিনিং অ্যাজ অ্যালং দ্য টিপ অফ দ্য সি ইজ, তাহলে সেম মিনিং কোনটা এটা আমাদের প্যারাগ্রাফ না পড়ে আমরা বার করতে পারবো না। নেক্সট প্রশ্ন কি আছে দেখি, দ্য পোয়েট্রিক ডিভাইস ইউজড ইন দ্য লাইন দে স্পার্কল লাইক দ্য ওশানস ওয়েভ ইজ এ অবলিক অ্যান্ড, প্যারাগ্রাফটা পড়তে হবে। আর লাস্ট কোশ্চেন কি আছে এ ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস স্কুইজ ইজ, তাহলে কোনটা সেটা আমাদের এখানে বার করতে হবে। তা বন্ধুরা আমরা পড়ে নিয়েছি যে 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 কোশ্চেনগুলো এখান থেকে করা হয়েছে। এবার আমরা করব কি, এবার আমরা জাস্ট প্যারাগ্রাফটা পড়ে নেব। প্যারাগ্রাফটা পড়লেই আমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। তো প্যারাগ্রাফটা পড়ে নিই। স্পার্কল স্কুইজ স্প্রিংল সরি স্প্রিংল স্কুইসি বিটুইন মাই টোস দ্য স্মল অফ ওশান টু মাই নোজ I can feel each grain of sand, it falls from here into my hand, the shells I find along the shore, picked up by birds that fly and soar, they sparkly like the ocean's wave and carry sand from all the lakes. I walk, that's where my feet leave print to be. I walked all the way to the end of the land that holds these beautiful sands. Morgan Swain, তা এটা এসেছিল CTET February 2014 পেপার 1 এ। তা বন্ধুরা আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি এবং বুঝে গেছি কী কী অ্যান্সার হবে। তো চলুন শর্ট করে আমরা যখন একবার করে আমাদের কোশ্চেনগুলো পড়া আছে তা এগুলো করতে অসুবিধা হবে না। তো চলুন শর্ট করে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করে নিই। তা প্রথম প্রশ্ন আছে দ্য পোয়েটস সেন্ট্রাল থিম ইজ, তাহলে সেন্ট্রাল থিম কী সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। না এখানে এর সঠিক উত্তর হবে শেয়ারিং এক্সপিরিয়েন্স উইথ নেচার, ঠিক আছে। এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন হেয়ার টু দ্য এন্ড অফ দ্য ল্যান্ড রেফার টু দ্য, তাহলে টু দ্য এন্ড অফ দ্য ল্যান্ড এটা এখানে কি রেফার করছে, না এটা সঠিক উত্তর হবে স্কাইলাইন। চলে আসি পরবর্তী প্রশ্ন হেয়ার দ্যাটস ওয়ার মাই ফিট লিভ প্রিন্টস টু বি মিনস দ্যাট দ্য রাইটার, এখানে রাইটার এটা কী করতে চেয়েছে, না এর সঠিক উত্তর হবে হোপস টু রিমেম্বার হিজ ভিজিট। নেক্সট প্রশ্নে আসি দ্য ফ্রেজ ইন দ্য পোয়েম দ্যাট কনভেজ দ্য সেম মিনিং অ্যাজ অ্যালং দ্য ট্রিপ অফ দ্য সি ইজ, তাহলে এর সঠিক উত্তরটা কী হবে বন্ধুরা, না এর সঠিক উত্তরটা আমরা টেক্সটে পেয়েছি যে এন্ড অফ দ্য ল্যান্ড, ঠিক আছে। তো এটা কিন্তু অপশান বিটা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন দ্য পোয়েট্রিক ডিভাইস ইউজড ইন দ্য লাইন দে স্পার্কলি লাইক দ্য ওশানস ওয়েভ ইজ এ অবলিক অ্যান্ড, তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, না এর সঠিক উত্তর হবে স্মিলি, স্মিলি এটা কিন্তু সঠিক উত্তর। চলে আসি পরবর্তী আর লাস্ট প্রশ্ন এ ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস স্কুইজ ইজ, তা যে ওয়ার্ডটা দিয়ে এই স্কুইজটাকে রিপ্লেস করা যায় সেটা কি হবে, না এখানে সঠিক উত্তর হয় টেম্পল, ট্রেম্পেল, ट्रेम्पेल किन्तु एखाने सठिक उत्तर। तो बंधुरा एई छिलो आमादेर प्रश्न। तो आमरा प्रश्नटाओ किन्तु सल्व करे फेलेछि एबं बुझेओ गेछि किभाबे ताड़ाताड़ि किन्तु आमादेर एगुलोके करते हबे। एइबार आमरा चले आसछि आपनादेर विशेष आकर्षणीय विषयटी। तो आपनादेर विशेष आकर्षणीय विषयटी हच्छे कोश्चेन आन्सार। तो आपनादेर होम टास्केर गेलो दिनेर जे कोश्चेनटा देওয়া छिलो সেই প্রশ্নটা ছিল আই উইল বি লিভিং ফর দিল্লি টুনাইট অ্যান্ড ড্যাশ টু রিটার্ন বাই দিস উইকেন্ড। তা এখানে এর সঠিক উত্তর হবে আই উইল বি লিভিং ফর দিল্লি টুনাইট। এবার অপশান এর উত্তরটা প্ল্যান টু রিটার্ন বাই দিস উইকেন্ড। তাহলে অপশান এ প্ল্যান প্ল্যান যারা করেছেন তাদের উত্তরটা সঠিক। এইবার আমরা চলে আসি আজকের আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা আজকের আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো রবিস বিহেভিয়ার ইজ ওর্থলি অফ ড্যাশ বাই অল দ্য ইয়ংস্টার। অপশান এ ট্রেল, অপশান বি ইমুলেশন, অপশান সি এক্সপ্লোরেশন, অপশান ডি ফলোয়িং। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি রবিস বিহেভিয়ার ইজ ওর্থলি of dash by all the youngster। option A trial, option B emulation, option C exploration, option D following। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা উত্তরটি পোস্ট করুন। আগামী দিনে ঠিক এইরকমই ক্লাসে আপনারা এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।